হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও আকাশ ভালো আছি। আমি আবার নতুন একটা নিউ একটা ভিডিও নিয়ে চলে যাচ্ছি। আজকে আমি রান্না করবো একটা মটন। এখানকার পাহাড়িদের খাসি কাটা হয় যখন তখন আমি দেখেছিলাম, দেখে আজকে নিয়ে আসছি। মনে করলাম যে আজকে একটা ভিডিও বানিয়ে ফেলি। নতুন খাসি কাটা হয়েছে আর এখানকার পাহাড়িদের টেস্টি খাসি, তার জন্য আমি মটনটা আজকে রান্না করছি। তা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যা যে যে দেখছো যেখান থেকে, দেখে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা থাকলে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য সামনে তুলে ধরবো। তা আজকে দেখো, আমি মটনটা এখন ধুয়ে নিয়েছি, নিয়ে এখন আমি মশলাটা এখানে তৈরি করব। তৈরি করে এখন আমি কীভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। দেখো হতে গেছে কমপ্লিট। কটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে, অল্প কয়টা। এটা আলু আর এটা মশলা, কমপ্লিট আমার সব কিছু। আর যে যে টমেটা, এটা কাঁচা কাঁচা লঙ্কা কিছু আমি ফেড়ে নিয়েছি। আর এটা পেঁয়াজ, হ্যাঁ আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রথম আলুটা ভেজে নেবো, ভিতর দেখলো তরমুজ খেয়ে নেবো। দেখো খুব সুন্দর লাল হয়েছে দেখতে, রান্না করবো আর এটা খেয়ে নেবো, দেখতে থাকো বন্ধুরা। অবশেষে এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আলুটা ভেজে সুন্দর করে আলুটা ভেজে হালকা করে নেড়ে নেবো। এখন আমি আলু ভাজায় আমি এখন একটু লবণ, একটু হলুদ সব কিছু দিয়ে নেব। দেখো অনেকদিন পর আমি মটনটা রান্না করছি, কেমন হবে জানি না, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ভালো হবে না খারাপ হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা বানিয়ে নেবো। ভাজিয়ে দুটো দিয়ে দিলাম, তার সঙ্গে আমার দুই তিনটা দিলাম। এটা একটা তেল হওয়ার জন্য, তেলটার জন্য এখন আমি পেঁয়াজ ঢেলে দেবো। পেঁয়াজটা এইগুলো হালকা করে ভেজে নেবো। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি অল্প করে একটু হলুদ দেবো। তারপর আমি কাঁচা লঙ্কাটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখো এখন এটা আমি একটু নেড়ে দেবো, সুন্দর করে ভাজা হবে। তারপর আমি মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি মিক্সারে করা হয়ে করেছি সেটা আমি দিয়ে দেবো। এখন আমি এই যে মশলাটা বানিয়েছিলাম এটা এখন দিয়ে দেবো। দেখো দিয়ে এখন একটু হালকা করে নেড়ে দেবো। সুন্দর করে কষিয়ে দেবো এটা। অবশেষে মশলাটা ভালোই কষানো হয়ে গেছে, হালকা করে একটু জল দেবো। যখন মশলাটা তেল ছেড়ে দেবে তখন আমি মটনটা দিয়ে দেবো। হালকা তেল ছেড়ে দিচ্ছে, আমি মটনটা এখন দিয়ে দেবো। ভিতর থেকে তেলটা বেরোয় গেছে, মশলা নিচে চলে গেছে। দেখো আর তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে তোমরা, আশা করছি খুব ভালো লাগবে। আমি যে মটনটা ধুয়ে রেখেছিলাম এখন এটা আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো। দেখো সুন্দর মটন, সুন্দর খেতে হয়তো ভালো লাগবে আশা করছি।
মশলাটা আমি দিয়ে দিয়েছি, হালকা করে আমি নেড়ে দেবো। আমাদের ভিডিওটা কেমন হয় তোমরা অবশ্যই বলবে কমেন্টে, যে যেখান থেকে দেখছো না কেন, আর তোমাদের ভালোবাসা আমাদের দেবে, আর সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। মটনটা আমার নাড়া হয়ে গেছে, এখন হালকা একটু জল দিয়ে আমি ঢেকে দেবো। এটা এটা মোটামুটি 30 মিনিট আমি ঢেকে দেবো কষানোর জন্য। এখন আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, এই রসটা একদম শুকিয়ে যাবে, তারপর আমি একটু গরম জল এটার ভিতরে দিয়ে দেবো, একদম শুকিয়ে যাবে এটা, তারপর কষানোটা হবে। অবশেষে কষানোটা অনেকটা আগিয়ে গেছে, হয়ে গেছে, আমি এখন আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। দেখো আর একটু এই যে হালকা রসটা আছে জল, এটা একটু কমবে, তারপর আমি কষিয়ে জলটা দিয়ে দেবো। দেখো আমার রান্না কমপ্লিট, তোমরা যে যেখান থেকে দেখছো আমাদের ভালোবাসা দিও, আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি চলে আসব, আর আমাদের সঙ্গে শেয়ার করে বলো যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। সুস্থ থেকো, বাই।